স্যামসাংয়ের 358তম টেক নিউজে আপনাকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আজকে বেশ কিছু স্পেশাল নিউজ রয়েছে যে ব্যাপারে আপনারা একেবারে জানতেন না, তবে যারা নতুন স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন ঈদের আগে তাদের জন্য স্পেশাল কিছু নিউজ থাকবে অবশ্যই। ফার্স্টে আমরা যে বিষয়টা জানতে চাই তা হলো দেশের মার্কেটে রিয়েলমি নতুন আরও একটি ডিভাইস লঞ্চ করে দিল যার মডেল নাম্বার হলো রিয়েলমি C31। রিয়েলমি C31 এই স্মার্টফোনটা একেবারে এন্ট্রি লেভেলের একটি স্মার্টফোন বলা যায়। 13,000 টাকা বাজেট আপনারা পেয়ে যাবেন। 4GB র্যাম আর 64GB স্টোরেজ। প্লাস এই স্মার্টফোনের যে প্রসেসর তা Uni SoC T612। রিয়ার প্যানেলে 3টি ক্যামেরা রয়েছে, বাট মেইন সেন্সর হলো 13 মেগাপিক্সেলের HD+ রেজোলিউশনের ডিসপ্লে থাকছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, স্টোরেজ সলিউশন UFS 2.2, 5000 mAh ব্যাটারি, আরও অনেক কিছু। তো এই সেম নামে আরও একটা স্মার্টফোন রয়েছে, অবাক হচ্ছেন, পোকো C31। একদম একই রকম নাম, এটা হলো পোকো C31 আর এটা হলো রিয়েলমি C31। জোস ব্যাপার স্যাপার। এই স্মার্টফোনেরও মেইন ক্যামেরা হলো গিয়ে 13 মেগাপিক্সেলের, তবে এর প্রসেসর সেকশনে মিডিয়াটেকের প্রসেসর G35, দেন HD+ রেজোলিউশনের ডিসপ্লে আর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে না আমরা আগামীকাল কথা বলতে চাই। আগামীকাল অবশ্যই এই দুইটা স্মার্টফোনের কম্প্যারিজন ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং আমার মনে হয় এই দুইটার ভিডিওর জন্য আপনারা অনেকেই অপেক্ষা করছেন। আমি দুইটার আলাদা আলাদা কোনো রিভিউ করব না, তো আমরা আসলে চাচ্ছি যে দুইটার কম্পেয়ার করতে। ভিডিওর শুরুতেই বললাম না, যারা নতুন স্মার্টফোন কিনবেন তাদের জন্য স্পেশাল কিছু গুড নিউজ রয়েছে। বাংলাদেশ মার্কেটে এই ঈদের আগে বেশ কিছু নতুন স্মার্টফোন লঞ্চ হবে এবং যেগুলো খুবই স্পেশাল, লুকিংয়ের দিক থেকে যেমন সুন্দর, তারপরে সব কিছু মিলে ভালো প্যাকেজ। ইনফিনিক্স ব্র্যান্ডেরও দুইটি স্মার্টফোন আসার পসিবিলিটি আছে এবং আমার মনে হয় তা 12 সিরিজের, অর্থাৎ সেটা হট সিরিজ থেকেও হতে পারে, নোট সিরিজ থেকেও হতে পারে। এই মাসের শেষ দিকের মধ্যে আই হোপ এই স্মার্টফোনগুলো লঞ্চ হয়ে যাবে বাংলাদেশের মার্কেটে। এছাড়াও রিয়েলমি হয়তো তাদের 9 সিরিজেরই নতুন স্মার্টফোন নিয়ে আসতে পারে, রিয়েলমি 9, 9 Pro এই সমস্ত স্মার্টফোন আসার একটা পসিবিলিটি আছে। সো যারা নতুন স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করছেন আমার মনে হয় যদি হাতে সময় থাকে একটু ওয়েট করতে পারেন, কারণ এখন একটা কিনে ফেললে এমনটাও মনে হতে পারে আহা 2 দিন অপেক্ষা করলে তার বেস্ট কিছু আমি পেয়ে যেতাম। গত পরশুদিন দেশের মার্কেটে Oppo F21 Pro স্মার্টফোনটি লঞ্চ হয়ে যায় এবং ওই লঞ্চিং ইভেন্টে আমরাও ছিলাম। তো ওই লঞ্চিং ইভেন্টে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মিস্টার মোস্তফা জব্বার উনিও উপস্থিত ছিলেন এবং উনি যখন স্টেজে ওঠেন, ওঠার পরে বেশ কিছু কথাবার্তা বলেন অনেক বিষয়। একটা পর্যায়ে তিনি এই যে মোবাইল অপারেটর যারা রয়েছে, যাদের সিমগুলো আমরা ব্যবহার করি, তাদেরকে নিয়েও কিছু কথাবার্তা বলেন। আমরা যে ডাটা প্যাকেজগুলো কিনি তার মেয়াদটা তুলে ফেলে, মানে আনলিমিটেড হয়। অলরেডি আপনারা জানেন টেলিটকের এরকম মনে হয় 3টা প্যাকেজ রয়েছে যেখানে কিনা কোনো মেয়াদ নেই, 100 টাকা দিয়ে কোনো একটা প্যাকেজ কিনছেন। এবারে কিন্তু প্রত্যেকটা অপারেটর আমাদেরকে নির্দিষ্ট একটা টাইম ধরে দেয় যে আপনার এই প্যাকেজটার জন্য মেয়াদ হলো গিয়ে 15 দিনের, বা সেটা 1 মাসের জন্য হতে পারে। 1 মাসের মধ্যে যদি আপনি শেষ না করতে পারেন তাহলে কিন্তু ওই প্যাকেজটা আপনি আর ব্যবহার করতে পারবেন না, নতুন করে আপনাকে কিনে আবার ব্যবহার করতে হবে। টেলিটকের পাশাপাশি হয়তো আমরা অন্যান্য অপারেটরগুলোকেও এই বিষয়ের দিকে নজর দিতে দেখব, তবে অ্যাটলিস্ট কয়েকটা প্যাকেজ তারা চালু করে দেখতে পারে আমার মনে হয়। কারণ আপনি আমি আমাদের টাকা দিয়ে কোনো একটা ইন্টারনেট প্যাকেজ কিনবো, মেয়াদ আরেকজন ধরিয়ে দেবে, বিষয়টা একটু অদ্ভুত, রাইট? ভাই ব্রাদার, আমাদের চ্যানেলে আজকে এই স্মার্টফোনটির ফুল রিভিউ সন্ধ্যার সময় আপলোড করা হয়েছে এবং পার্সোনালি এই মোবাইল ফোনটা আমি নিজের জন্য ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করতে চাই। তো আপনারা জানেন আমি OnePlus 8 ব্যবহার করতাম, তো হঠাৎ করে কেন Xiaomiর একটা ডিভাইসে গেলাম, এটার বিস্তারিত আপনারা ওই ভিডিওতে পাবেন। এবং ওই ভিডিওটা আপলোড করার পরে অনেকেই কমেন্টস করছেন, স্যাম ভাই আপনি কেন এরকম বাঘ, হাতি, ঘোড়া সহ একটা স্মার্টফোন কিনতে গেলেন Xiaomiর? আপনি তো স্যামসাংয়ের ফোন নিতে পারতেন, অন্যথায় আপনি আইফোন কিনতে পারতেন বা ভালো কোনো ব্র্যান্ডের ভালো কোনো ফোন নিতে পারতেন, এটা কেন নিতে গেলেন? আসলে আমি তো এই ফোনটা ব্যবহার করি, সো আমার একটা অ্যান্ড্রয়েড ফোন পাশাপাশি দরকার হয়, যে কারণে এটা নিচ্ছি এবং এটার সাইজটা ছোটো, এই জন্যই আমার এটা ভালো লাগছে। এখন এই বাঘ, হাতি, ঘোড়ার আসলে টেস্টটা কেমন একটু রেগুলার লাইফে ব্যবহার করে না হয় দেখি, সেই ক্ষেত্রে আরও অনেক কিছু জানা যাবে সম্বন্ধে, রাইট? সো যারা এই স্মার্টফোনের ফুল রিভিউ দেখতে চান ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইল। তো Xiaomi 12 সিরিজের Xiaomi 12 Pro যে স্মার্টফোনটি, ওটা ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে এই মাসে। 27 এপ্রিল স্মার্টফোন ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হয়ে যাবে। 8 Gen 1 রয়েছে সেখানে এবং বেশ পাওয়ারফুল একটা স্মার্টফোনই বলা যায় সবকিছু মিলে। এবারে দেখা যাক ইন্ডিয়ার মার্কেটে সেটা আসলে কেমন দামে লঞ্চ হয়। বাংলাদেশে লঞ্চ হওয়ার পসিবিলিটি নেই। একটা বিষয় হয়তো আপনারা অলরেডি খেয়াল করছেন, প্রায় প্রত্যেকটা ব্র্যান্ডেই, সেটা ছোটো ব্র্যান্ড হোক, বড় ব্র্যান্ড হোক, তাদের কম দামি স্মার্টফোন হোক আর বেশি দামি স্মার্টফোন হোক, তারা আস্তে ধীরে প্যাকেট থেকে, মানে মোবাইলের বক্স থেকে চার্জারটি সরিয়ে দিচ্ছে। রিসেন্টলি স্যামসাংয়ের লঞ্চ হওয়া নতুন ফোনেও কিন্তু আমরা দেখলাম যে সেখানে চার্জার নেই। ঠিক তেমনিভাবে Realme Narzo 30A এই স্মার্টফোনের বক্সেও চার্জারটি থাকবে না। Realme Narzo 30A স্মার্টফোনটি 30শে এপ্রিল ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবে এবং তার বক্সে নাকি চার্জার দেওয়া হবে না এবং সেটা অফিশিয়ালি কনফার্ম করা হয়েছে। অবশ্যই Narzo 30A এটা খুব বেশি দামি স্মার্টফোন হবে না, এটা বলা যায় এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জের একটি স্মার্টফোন হওয়ার পসিবিলিটি আছে। তো সেই স্মার্টফোনের বক্সেও চার্জার নেই। এরপরে দেখবেন আস্তে ধীরে আমাদের দেশে যে সি সিরিজের স্মার্টফোনের চার্জার থাকবে না, অন্যান্য ব্র্যান্ডগুলোর ক্ষেত্রেও দেখবো আমরা সেম একটা বিষয়, মানে আমি জানি না কেন সবার কাছে কি চার্জার আছে নাকি। OnePlus 10 এবং OnePlus 10 RT স্মার্টফোনের ব্যাপারে বেশ কিছু লিক্স রয়েছে। OnePlus 10 MediaTek Dimensity 9000 দিয়ে আসবে নাকি, এবং যা জুনের দিকে আসার পসিবিলিটি আছে। আর OnePlus 10R 10RT না সরি OnePlus 10R ওই স্মার্টফোনে MediaTek Dimensity 8000 দিয়ে আসবে। MediaTek Dimensity 8000 কিন্তু বেশ পাওয়ারফুল প্রসেসরই ওটা দিয়ে আসছে, যযা ইন্ডিয়ার মার্কেটে 28শে এপ্রিল লঞ্চ হতে যাচ্ছে। ভাইলোক গতকাল চায়নাতে ভিভো বেশ কয়েকটা প্রোডাক্ট লঞ্চ করে দেয়, যার মধ্যে ছিল ভিভো এক্স ফোল্ড, ভিভো এক্স নোট এবং ভিভোর একটি প্যাড, মানে ওই ট্যাবলেট আর কি। তো ভিভো এক্স ফোল্ড এবং এক্স নোট এই দুইটা স্মার্টফোনে সেম প্রসেসর থাকছে, 8 Gen 1। ক্যামেরা সেকশনও দুইটার অলমোস্ট না সেমই। ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের মেইন শুটার, তারপরে রয়েছে 8 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স, 12 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স এবং 48 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর, মানে অস্থির ক্যামেরা সেট আপ। এবং এক্স ফোল্ডের দুইটা ডিসপ্লে প্যানেলেই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। আস্তে ধীরে বলা যায় প্রায় সব ব্র্যান্ড এই ফোল্ডেবল ডিভাইসের দিকে হাঁটছে। ভাই ব্রাদার, এই ছিল আজকে টেক নিউজ। চলে যাবো কমেন্ট সেকশনে, আর অবশ্যই বলবো আগামীকাল এই দুইটার ভিডিও মাস্ট দেখবেন, কারণ এই দুইটা নিয়ে মোটামুটি এক প্রকার মারামারি চলছে। তো দেখা যাক আমাদের টেস্টিং রেজাল্ট কী বলে। খান জান্নাত স্যামজন রিয়েলমি C31 মোবাইলের রিভিউ চাই। রিয়েলমি C31 এটা নিয়ে আলাদা ডেডিকেট কোনো আমি ভিডিও দিতে পারছি না, তবে ওই যে কালকে কম্পারিজন ভিডিও দেবো, দেন ওটা দেখলে আপনি নিজেই ডিসাইড করতে পারবেন আসলে ফোনটা নেওয়া উচিত হবে না কেমন কি, আসলে সব কিছু জানতে পারবেন। জুবার আহমেদ, এই প্রথম কোনো টেক রিভিউয়ারকে দেখলাম Xiaomi ব্র্যান্ডের ফোন ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করতে। অ্যাকচুয়ালি ভাইয়া, Xiaomi ব্র্যান্ডের এই স্মার্টফোনটা দিয়ে আসলে আমার মূলত বেশিরভাগ কথা বলাই হবে আর টুকটাক কিছু কাজ করা হবে, কারণ আসলে তো আমার এই ফোনটাও রয়েছে, এই ফোনটাই ইউজ হয়। তো দেখা যাক না Xiaomi ব্র্যান্ডের ফোন কেমন হয়। গেমিং উইথ সিয়াম, ভাই আপনি ক্যাপ কিনেন কোন শপ থেকে, নাম বলো প্লিজ। ভাইয়া ক্যাপ তো বিভিন্ন জায়গা থেকে কেনা হয়েছে, অনেকগুলো ক্যাপ আবার অর্ডার দিয়েও বানানো হয়েছিল। তো আমি ট্রাই করছি আপনাদের জন্য বেশ কয়েকটা ক্যাপটা বানানোর জন্য, গিভে টিভে করা যায় কিনা দেখা যাক, যদি বানানো সম্ভব হয় অবশ্যই হয়তো আপনারাও পেয়ে যাবেন। আবু জিহাদ, কোয়ালকম স্ন্যাপড্রাগন ভার্সেস মিডিয়াটেক ভিডিও করেন প্লিজ, এক্সাম্পল ডাইমেনসিটি 9000 ভার্সেস 888। দেখা যাক এরকম মানে একটু বড় প্রসেসর দুইটা একসাথে যদি পেয়ে যাই তাহলে কোনো একটা ভিডিও আপনারা নিশ্চয়ই পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে।